বাসরিয়া হেলফুল ফজল যুব সংঘ এর যুবকরা অনেক ভালো কাজ করে এই ক্ষেত্রে তাদের আমরা সাপোর্ট করি কিন্তু বেশিরভাগ স্বেচ্ছাসেবক নামাজ পড়েন না তাদের নসিহতমূলক কিছু কথা বলুন তারা আপনাকে অন্তর থেকে শ্রদ্ধা করে এবং আল্লাহর জন্য ভালোবাসে ভাই আমাকে এবং আলেমদেরকে ভালোবাসেন আর নামাজ পড়েন না এই দাবি এবং কাজের সাথে মিল নাই কারণ আলেমদেরকে ভালোবাসলে নামাজ পড়ার কথা আলেমরা কি নামাজের কথা বলেন নাকি বলেন না নামাজটা ফরজ এবং জীবন গেলেও নামাজ ছাড়তে পারে না ইমানদার এটা একটু আগে আলোচনাতেও আমি বললাম তাহলে সেই ক্ষেত্রে ইমানদার হয়ে আপনি কোন আলেমের ভক্ত দাবি করবেন আবার নামাজ পড়বেন না এটা মুনাফিকি এবং দ্বিচারিতা এটা কোন সত্য দাবি হতে পারে ভাইরা আমার যারা এই হিলফুল ফজল যুব সংঘের সাথে জড়িত আছেন আপনারা অনেক ভালো কাজ করেন আমি জানি আপনাদের সেই ভালো কাজকে আমি অ্যাপ্রিশিয়েট করি উৎসাহ দিয়ে আরো করবেন কিন্তু মনে রাখবেন মুসলমানের সন্তানের জন্য নামাজের চাইতে বড় কোনো ভালো কাজ আল্লাহর জমিনে আরেকটা আপনি বলবেন এটা কেমন ভালো কাজ নামাজ তো কারোর উপকার হয় না ভালো কাজ কেমনে সব ভালোর মর্ম আমরা হয়তো উপলব্ধি করতে পারি না কিন্তু একজন মানুষ যখন নিয়মিত নামাজি হয় তখন সমাজের ভালো মানুষ তৈরি হয় কারণ নামাজি ব্যক্তি খারাপ হয় না সাধারণত আপনি বলবেন অনেকে নামাজ পড়ে ঘুষ খায় সুদ খায় কিন্তু নামাজ পড়ে অনেক দাগি দাগি অপরাধ আছে সেগুলো মানুষ করে না যেমন মাদক সেবী যত মাদক আসক্ত আছে এরা কি নামাজ পড়ে নামাজি ব্যক্তি মাদক আসক্ত হয় কোনোদিন সাধারণত হয় না নামাজি ব্যক্তি মানুষ খুন করে কোনোদিন সাধারণত হয় না কিছু কিছু অপরাধ করে সেগুলো তার নামাজের ত্রুটির কারণে যদি নামাজটা সঠিকভাবে আদায় করে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার অবশ্যই তাকে ভালো কাজ করতে বাধ্য করবে এবং মন্দ কাজ থেকে তাকে দূরে সরাবে যুবক ভাইদেরকে বলছি ভাইরে অনেক যুবক আছে যারা যৌবনকালে নামাজ পড়েন নাই এখন বৃদ্ধ হয়ে গেছেন একটু মন ভরে আল্লাহকে সিজদা দিতে চান ডাক্তার বলে না সিজদা দেওয়া যাবে না ফতোয়া নিতে আসে হুজুর তাহলে চেয়ারে বসে নামাজ পড়তে পারবো কিনা আছে না নাই তো যুবক ভাইরা যারা আজকে নামাজ পড়ার সুযোগ পেয়ে পড়ছেন না একটা সময় আপনি পড়তে চাইবেন কিন্তু পারবেন না তখন আফসুস করবেন এজন্য পাঁচ ওয়াক্ত নামাজ ইমানদার কোন অবস্থাতে ছাড়তে পারে আল্লাহ তাআলা আমাদের এই সঙ্গের সব ভাইদেরকে পাঁচ ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক দান করুন আমি ওসিয়ত করে গেলাম আজকে আল্লাহর জন্য আপনারা নিয়ত করে ফেলুন এই সঙ্গের সাথে জড়িত সকলে আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ আপনি সবাইকে তৌফিক দান করুন